কাছাপাড়া বসন্তবাবু রোড সংলগ্ন এলাকায় একটি বন্ধ ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল রাত 10টা নাগাদ বসন্তবাবু রোড সংলগ্ন লক্ষ্মী আবাসনের দোতলায় একটি ফ্ল্যাটের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তৎক্ষণাৎ ফ্ল্যাটের আবাসিকরা ছুটে এসে কোনো মতে দরজা খুলে আগুন নেভানোর চেষ্টা করে। খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও আগুনে পুড়ে যায় ঘরের বেশ কিছু অংশ। বেরোচ্ছে তো আমরা ভাবছি কেউ নিশ্চয়ই মানে কাঠটার জ্বালিয়ে রান্না বান্না করছে। এবার রাত যখন 10টা আমি আলোটা নিভিয়ে ঘরের তালা দিতে যাচ্ছি, এবার তখন দেখি আই হল দিয়ে ওই ঘরে মনে কিছু জ্বলছে। সঙ্গে সঙ্গে আমাদের ফ্ল্যাটের মামনি দিয়ে আমাকে সেই মুহূর্তে ফোন করে বলছে যে তুমি কি কোনো পোড়া পোড়া গন্ধ পাচ্ছ। তখন আমি বুঝতে পারলাম যে এখানে আগুন লেগেছে। তখন আমি মামনি দিকে বললাম যে এক্ষুনি আমাদের ফ্ল্যাটের সঞ্জয় দা, সুমন দা, সৈকত দা সবাইকে খবর পাঠাও। তখন এসে ওই পুষ্পেন্দুদা সবাই মিলে এসে ব্যাপারটা খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, এছাড়াও বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি সহ পুলিশ বাহিনীও আসে। ওই ফ্ল্যাটে কেউ থাকতো না, তবুও কিভাবে আগুন লাগলো তা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।